হালকা পরিসরে পরিবর্তন হয়েছে পেঁয়াজের দাম, দশক সাথে আদা রসুনের দামটাও যেন পরিবর্তন হয়েছে। আজকের বাজারে পেঁয়াজ রসুন আদার দামটা কেমন যাচ্ছে দর্শক জানবো আমরা আজকে আড়তদারের কাছ থেকে। দর্শক বন্ধুরা, হাটে এবং মার্কেটে দামের কী তফাতটা রয়েছে আর কত করে পেঁয়াজের দামটা যাচ্ছে কথা বলবো আড়তদারের সাথে, কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দর। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? জি ভালো। আপনার ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলতেছে? আছে মোটামুটি ভালো। বাজার আজকে বাড়তি দিকে না কমতে দিকে পেঁয়াজের? গতকালকে আর আজকে একভাবে আছে। একভাবে আছে, তালটা পাতা হঠাৎ যে থমকে গিয়েছে, এই বর্তমানে বেচা বিক্রি কেমন হচ্ছে দাদা? মোটামুটি ভালো। মোটামুটি ভালোই হচ্ছে না? আচ্ছা, এই আমদানি রপ্তানি কেমন হচ্ছে বাজারে? আমদানিটা একটু কম, কারণ বন্যার দুর্গতদের জন্য এই কারণে মাল ঠিক মতো আসতেছে না। ঠিক মতো আসতেছে না না? আর এই যে আদা আদা রসুনের দামটা কেমন যাচ্ছে দাদা? আছে আজকে চায়না আদা বিক্রি হয়েছে 12টা 210 থেকে 15, 12টা 210 থেকে 15 টাকা। জি জি। আর এই যে হোয়াইট রসুন কত করে বিক্রি হচ্ছে? হোয়াইট রসুনের বাজার আছে 90-92, 190-92। আচ্ছা, 90-92 না? জি জি। এগুলো এগুলো দাম কি আগের থেকে ঊর্ধ্বগত হয়েছিল না কমতে দিকে? মানে এখন একটু ঊর্ধ্বগতি, এখন একটু ঊর্ধ্বগত। আচ্ছা আচ্ছা, একটু ঊর্ধ্বগত হয়েছে। এই যে আদা দেখতে পাচ্ছি দাদা, এটা কি বার্মা আদা নাকি? আদা এগুলো ভালো, এই মানে একটু অয়েস্টি জয় করবে না না, বলছিস কি বার্মা আদা নাকি? হ্যাঁ, এটা বার্মা আদা। কত করে বিক্রি করতেছেন? এটা বেচা হয়েছে 110-15, 110-15। আর নিম্ন কোয়ালিটি এগুলো কত বিক্রি করতেছেন? কি রসুন? জি জি জি, নিম্ন এগুলো নরমালটা বেচা হয়েছে আপনার হলো 85 থেকে 90 এরকম। আচ্ছা, আর দেশি দেশি নাটন কি নাটন? নাটন 90-92, 190-92 টাকা। আজকের বাজারে পাবনা কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ? পাবনা বেচা হয়েছে 5 থেকে 8, 105 থেকে 8, 105 থেকে 8 টাকা। আর এই ফরিদপুর কত বিক্রি হচ্ছে? 102-105 এরকম। 102-105, মানে বাজারে মানে 100 টাকার 10 টাকার ভিতরে আছে? হ্যাঁ, 100 থেকে 110-এর ভিতরে আছে। আচ্ছা, 100 থেকে 110 টাকার ভিতরে আছে না? এখন বাজার দর নিয়ে কেমন বুঝতেছেন? দাম কি আরো কমবে? না, বাজার কমার সম্ভাবনা নাই এখন আর। কমার সম্ভাবনা নাই এখন আর না? আচ্ছা আচ্ছা, কি বাড়বে তাহলে? কি বাড়বে বাজার? বাড়বে না, এই পরিস্থিতিতে এমনই থাকবে। আর পিছনে অনেক পাকিস্তানি চায়না পেজ আছে, তো এই কারণে বাজার উদ্যোগী হবে না তেমন। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ইতিমধ্যে জানিয়ে দিলাম আজকের বাজার দর আপডেট ঢাকার শ্যামবাজার থেকে।